সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সেলেব প্রার্থীদের নিয়ে যখন সব দলেই উত্তেজনার পারদ চড়ছে, তখন বাঁকুড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় প্রচারের মুখ হয়ে ধরা দিলেন চন্দনা বাউরি। গ্লামারের মোকাবিলায় স্থানীয় প্রার্থীকেই লড়াইয়ের সামনে সারিতে রেখেছে বিজেপি। বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রের প্রার্থী তরুণী গৃহবধূ চন্দনা, তিনি ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া সাংগঠনিক জেলা সম্পাদক পদে রয়েছেন। তার চেহারায় একেবারে দেহাতি ছাপ স্পষ্ট। এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে কথা প্রসঙ্গে মোদী বলেন, দিদির তো আমার চেহারাও পছন্দ নয়, আমার চেহারা আপনি দেখুন বা না দেখুন, বাঁকুড়ার মেয়ে আমাদের প্রার্থী চন্দনার চেহারা আপনি কখনো ভুলবেন না। চন্দনা শুধু শালতোড়ার প্রার্থী নয়, ও বাংলার আকাঙ্ক্ষার প্রতীক, বিকাশের প্রতীক। প্রধানমন্ত্রী আরও বলেন, এ সেই চেহারা যাকে আপনি বঞ্চিত করেছেন, যাকে তৃণমূলের তোলাবাজরা হেনস্থা করেছে। এটা সেই গরিবের চেহারা যার চাল ঘর কেড়ে নিয়েছে তৃণমূল। এখন এই চেহারাই পশ্চিমবঙ্গের গরিব মানুষের হক পাইয়ে দেবে, এটাই আসল পরিবর্তনের চেহারা, এটাই সোনার বাংলা নির্মাণের শিল্পীর চেহারা। একটা সময়ে বামেরা এই বাউরি মাহাতোদের ভোটের লড়াইয়ে সামনের সারিতে নিয়ে এসেছিল। এক বামমনস্ক কবি লিখেছিলেন, গঞ্জের নাম শ্রেণী সংগ্রাম, মেয়েটির নাম কু। অনেকের মতে চন্দনা ছবি দেখিয়ে যদি কাউকে বলা না হয়, তাহলে হয়তো অনেক জয়দেব বসুর কবিতা পড়া বামেরাও ঠাউর করতে পারবেন না ইনি বিজেপির প্রার্থী। শালতোড়া আসন তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। চন্দনা বাউরি তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলা, সেই সঙ্গে আর্থিকভাবে অনগ্রসর। দিন কয়েক আগেই বিজেপি অভিযোগ করেছিল চন্দনার আর্থসামাজিক অনগ্রসরতার জন্য দায়ী রাজ্যের তৃণমূল সরকার। বিজেপি দাবি করে চন্দনার পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবেদন করেছিল, কিন্তু যেহেতু তিনি বিজেপি কর্মী তাই স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেনি। বস্তুত গত 10 বছর বাংলায় ক্ষমতায় থাকার পর বাঁকুড়া জেলার বিধায়করা, পরের কথা বহু পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্য স্কর্পিও ও এসইউভি নিয়ে ঘোরেন, তাদের সামনে চন্দনা ব্যতিক্রম বই কি। সন্দেহ নেই এই ফারাকটাই বিজেপি দেখাতে চাইছে, তার পরিবারের আর্থিক অনগ্রসরতা সামাজিক ও সরকারের বঞ্চনাকে কৌশলে রাজনৈতিক পুঁজি করতে চাইছে কেরোসিবির। বাঁকুড়ার তিলবেদিয়া ময়দানের জনসভা থেকেও সেই ডাকই দিলেন মোদী, বললেন এইবার আমাদের সমর্থন করে বিধানসভা পাইয়ে দিন, যাতে চন্দনা আপনাদের সেবা করার জন্য দিনরাত লেগে থাকে।